খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং লেখাপড়া করতে হবে। কি করবে তো সবাই? আমি আপনাদের একটু বলতে চাই, যশোরে আমার একটা নারীর টান আছে। আমার নানা, আমার মার বাবা শেখ জহুরুল ইসলাম, জহুরুল হক, তিনি এই যশোরে চাকরি করতেন, কিন্তু দুর্ভাগ্য হলো আমার মার বয়স যখন 3 বছর তখন তার বাবা মৃত্যুবরণ করেন। সে সময় যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল যেখান থেকে তার লাশ আর টুঙ্গি পাড়া নিতে পারেনি। এই যশোরেই কিন্তু তাকে মাটি দেওয়া হয়েছিল। কাজী তার কথা স্মরণ রেখেই আমরা তার নামেই আজকে এই ট্রেনিং সেন্টারটা আমরা করে দেব, যেখানে আমাদের দারিদ্র বিমোচনের জন্য ট্রেনিং দেওয়া হবে, কাজ পাবেন সকলে, এবং সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। আমাদের এখানে 50 একর জমি নেওয়া হয়েছে, আর আমরা আমাদের সাধারণ জনগোষ্ঠী মানে এখানে শুনা এই যশোর খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমস্ত জেলার যারা, তারা কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণ নিলে তারাও নিজের কাজ করতে পারবে, জনশক্তিতে রূপান্তর হবে। সেই শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, সে তার জন্য ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ করা হয়ে গেছে, আমরা সেটাও তৈরি করে দিচ্ছি, বহু লোকের কর্মসংস্থান হবে, আর যারা ট্রেনিং নেবেন তারাও এই দারিদ্র বিমোচনে বিরাট অবদান রাখতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। প্রায় 14 বছরে আমরা 9,318 কিলোমিটার গ্রামীণ সড়ক আমরা নির্মাণ করে দিয়েছি, যার মধ্যে 4,393 কিলোমিটার পাকা সড়ক এবং ব্রিজ 2,558 কিলোমিটার। একটা সরকারের বুদ্ধি যা সম্ভব আমরা তা আপনাদের জন্য করে দিয়েছি। আমাদের লক্ষ্যই হচ্ছে যে আমাদের এই অঞ্চলটা আরও উন্নত হোক। আজকে যারা এই গুজবে কখনো কান দেবেন না, কারণ আপনারা জানেন যে বিএনপির কাজই হচ্ছে সবসময় গুজব ছড়ানো, আর ওদের ওদের তো নিজেরা কিছু করতে পারে না, ক্ষমতায় যখনই এসছে লুটপাট করে খেয়েছে। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন তার আগে ছিল বিএনপি ক্ষমতায়, রিজার্ভ কত রেখে গিয়েছিল 2.5 বিলিয়ন মার্কিন ডলার। আর 2009 যখন সরকার গঠন করলাম দ্বিতীয় দফায়, তখন বিএনপি ক্ষমতায় ছিল, এরপর কেয়ারটেকার 5 বিলিয়ন ছিল। সময় আমাদের আমদানি রপ্তানি ছিল না, আমরা সেই জন্য আমাদের রিজার্ভ বেড়েছিল প্রায় 48 বিলিয়ন মার্কিন ডলারে, যেখানে 5 বিলিয়ন থেকে 48 বিলিয়ন পর্যন্ত আমরা তুলতে পারি। এবং সেখানে এই ভ্যাকসিন কেনা, সার কেনা, চাল নিয়ে আসা, বন্যায় চাল নষ্ট হয়েছে আমরা এনেছি, গম ভুট্টা যত জিনিস কেনা দরকার আমরা জনগণের জন্য 2 হাতে খরচ করেছি, এটা অন্য কোথাও যায়নি, জনগণের কল্যাণে ব্যয় হয়েছে। এবং এখন রাস্তাঘাট পুল ব্রিজ থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিচ্ছি, 8 বিলিয়ন আমরা এই বিভিন্ন কাজে বিনিয়োগ করছি, রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি, কৃষিতে প্রণোদনা দিচ্ছি, ভর্তুকির টাকা দিচ্ছি, ছাত্র শিক্ষক তাদের ট্রেনিং দেওয়া, প্রত্যেকটা স্কুল কলেজের উন্নতি করে দেওয়া আমরা তা করে দিচ্ছি। যশোর স্টেডিয়াম আমি জানি এটা জীর্ণশীর্ণ অবস্থা আছে, কিন্তু এই স্টেডিয়ামটারও সার্বিক উন্নয়নের পদক্ষেপ আমরা নিয়েছি, এটাকেও আমরা মানসম্মত উন্নত করে দেব, কারণ খেলাধুলা আমরা চাই। প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম আমরা করে দিচ্ছি। কাজে আমাদের মাথাপিছু আয় 2,824 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। খালেদা জিয়ার সময় ছিল মাত্র কত, 353 মার্কিন ডলার, কোথায় 300 আর কোথায় 2,824। তাহলে যদি এরা প্রশ্ন করে খুন করা, হত্যা করা, অত্যাচার করা, নির্যাতন করা, জেল জুলুম মামলা দেওয়া, এছাড়া তারা কিছুই দিতে পারে নাই। কাজে আমি এটুকুই বলবো যে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই,
যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে স্টেডিয়ামে আজকে আমরা মিটিং করে গেলাম, তাছাড়া যশোরের স্টেডিয়াম, এই স্টেডিয়াম জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ, আমরা এই স্টেডিয়ামকে আরও উন্নত করে দেব, এই গ্যালারি ভেঙে নতুন আধুনিক 11-স্তর বিশিষ্ট আমরা গ্যালারি তৈরি করে দেব। কিন্তু আমার একটা কথা আছে আমাদের ছাত্র যুব সমাজের প্রতি, খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং লেখাপড়া করতে হবে, কি করবে তো সবাই, মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক গ্রহণ চলবে না, যেটা একটা মানুষের জীবন শেষ করে দেয়, কাজে মাদক থেকে দূরে থাকতে হবে, জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে, আর কেউ জঙ্গিবাদ সন্ত্রাসে লিপ্ত হতে পারবে না। আমরা শান্তি চাই, উন্নতি চাই, আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ, তাই এদেশে ছেলে মেয়ে সবাই এই দেশকে গড়ে তুলতে হবে।